আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম নাটোর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট ধন্যবাদ স্পিকার বছরের বাজেটের আমাকে বক্তব্য রাখার সুযোগ জানার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতে আমি গভীর স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও শ্রদ্ধাভাবে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের রক্ত এবং দু লক্ষ সত্তর হাজার মাবন যারা সম্ভ্রম বিলিয়ে দিয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি কারা অভ্যন্তরে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে আমি আরও শ্রদ্ধাভাবে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট মহুষী নরী বঙ্গমাতা শেখ ফদুল আসা মুজিব সহ যাদেরকে সেই দিন নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি গভীর গভীরভাবে স্মরণ করছি মাননীয় স্পিকার দুই হাজার আঠেরো উনিশ অর্থ বছরের বাজেটের পরিমাণ রাখা হয়েছে চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা যা সময় ও বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করার হাতিয়ার হিসাবে এই বাজেটে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই বাজেটের মোট রাজস্ব আয় ধরা হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার দুইশো আশি কোটি টাকা বাজেট ঘাটতি ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা যা বৈদেশিক উৎস বৈদেশিক অনুদান ও অভ্যন্তরীণ উৎস থেকে সমন্বয় করা হবে এছাড়াও এই বাজেট বার্ষিক উন্নয়নের কর্মসূচিতে রাখা হয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা এই বাজেটকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মহোদয় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন যার সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করতে পারবে মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনাকে আরও ধন্যবাদ জানাই এই জন্য যে দক্ষিণ এশিয়ার দরিদ্রকৃষ্ট বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ও সাহস জুগিয়েছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ভীষণ দুই হাজার একচল্লিশ বাস্তবায়নে সাহসী সৈনিক হিসাবে এই বাংলাদেশে হাল ধরেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনাকে আপনার মাধ্যমে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের বর্তমান সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে আজকে সমুদ্রের তলদেশ থেকে আজকে মহাশূন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান আজকে উৎক্ষেপণ করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজকে স্বল্পন্ন দেশ থেকে আজকে উন্নয়নশীলে আজকে আমরা অধিষ্ঠিত হতে পেরেছি যার নেতৃত্বে রয়েছেন আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাই আজকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সম্মানে ভূষিত করা হচ্ছে আজকে দুই সালে নবজাতক ও শিশু মৃত্যুর রাশে সফলতার জন্য মিলেনিয়াম ডেভেলপ ডেভেলপমেন্ট গোল পুরস্কার পান স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তির সফল ব্যবহারে সাউথ সাউথ অ্যাওয়ার্ড দুই সালে অর্জন করেন দারিদ্র বিমোচনে অভাবনীয় সফলতার জন্য দুই সালে অ্যাচিভমেন্ট ইন ফাইটিং প্রভারটিভার পুরস্কার লাভ করেন দুই হাজার পনেরো সালে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার স্বীকৃতিস্বরূপ চ্যাম্পিয়ান অব দ্য লাভ করেন দুই হাজার ষোলো সালে ইউএন ওভেন মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণে ফিফটি ফিফটি চ্যাম্পিয়ান হিসাবে স্বীকৃতি প্রদান করেন ওই একই অনুষ্ঠানে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম তাকে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কারে ভূষিত করেন দুই সালে মিয়ানমারের দশ লক্ষের অধিক রোহিঙ্গাদের আশ্রয় মানবিক সহায়তা প্রদানের ফলে সংযুক্ত আরব আমিরাত এর বিশ্বখ্যাত দৈনিক পত্রিকা টাইমস প্রধানমন্ত্রীকে স্টার অফ দ্য ইস্ট এবং ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল ফোর মাননীয় প্রধানমন্ত্রীকে রোহিঙ্গাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গির কারণে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেন মাননীয় স্পিকার দুই সালে নারী অধিকার সুরক্ষা ও ক্ষমতায়নে ভূমিকা পালনের জন্য অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে গ্লোবাল ওমেন লিডারশিপ উপাধি দেন অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীকে ডক্টর অফ লিডারেচার উপাধিতে ভূষিত করেন বৈশ্বিক রাজনৈতিক গবেষণামূলক প্রতিষ্ঠান পিপুল অ্যান্ড পলিটিক্স এর গবেষণায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের তৃতীয় সৎ রাষ্ট্রনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতি জনক ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি বাংলাদেশের স্বাধীনতার দোষটা স্বাধীন বাংলার প্রথম সরকারের প্রথম রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের তৎকালীন রেস ময়দানে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন তা গত তিরিশ অক্টোবর দুই হাজার সতেরো তারিখে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রমাণ ঐতিহ্য দলিল হিসাবে স্বীকৃতি লাভ করায় এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সফল প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করেই চলেছেন বিশ্বের অনেক রাষ্ট্রই বাংলাদেশকে একসময় তলা বিঝুরি উপাধি দিয়েছিল আর সেই সকল রাষ্ট্রই বাংলাদেশের উন্নতি মুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখিত সকল উপাধিতে ভূষিত করেছেন এবং বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখন বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন খাম্বা খাম্বা তারেকের মা বেগম খায়দা অসুস্থতার নামে নতুন নাটক মঞ্চস্থ করে চলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা বিভাগের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে চান না অপরদিকে একজন সামরিক শাসকের সহধর্মিনী হয়ে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সমৃদ্ধ সামরিক হাসপাতালেও চিকিৎসা গ্রহণ করতে চান না উনি চান গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হতে উনি কেন ইউনাইটেড হাসপাতালে পাতিত অন্য কোথাও চিকিৎসা করাতে চান না বাংলাদেশে এবং জনসাধারণ মনে এই প্রশ্নটি বারবার নানা দিচ্ছে উনি তো ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চান না উনি চাচ্ছিলেন সেখানকার ডাক্তারদের পরামর্শে বিদেশে চিকিৎসা নামে দেশ ছেড়ে পালাতে মাননীয় স্পিকার যাদের সামনে বিষয়টি দেবালকের মতো পরিষ্কার হয়ে গেছে তাই ম্যাডাম খায়দা আজকের এই মহান সংসদ থেকে বলতে চাই নাটক করা বন্ধ করুন জনগণের পাশে আসুন জনগণকে ভালোবাসুন মানুষ পানোর রাজনীতি বন্ধ করুন জনগণের কাছে মাপ চান এদিনদের কাছে মাপ চান যদি মাপ পান নির্বাচনে আসুন আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে এই মহান সংসদ থেকে আমার না নির্বাচন এলাকার নাটক সদর লন্না আপনি আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ জামানত রাখবো না ইনশাল্লাহ মহান স্পিকার সেই কারণে আমি বলতে চাই আজকে একটি কথা নাম বললেই নয় দশম জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর আমি নাটোরবাসীকে কথা দিয়েছিলাম আজকে নাটোরবাসী আমার কথা শুনছে নাটোরবাসীকে আমি কথা দিয়েছিলাম আমি নাটোরে নির্বাচিত হলে নাটোর থেকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ আজ নাটোরে একজন সংসদ সদস্য হিসাবে গর্ববোধ করছি নাটোরে মাদক করণের ঘোষণা আজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ম্যাডাম খাদেজা আবদার দলের সন্ত্রাসী গডফাদার বাংলা বাই সৃষ্টিকারী কুখ্যাত রাজাকার ও পিস কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদারের পুত্র রুহুল দুলু আজ কোথায় জনগণের ভয়ে বিগত সাড়ে চারটি বছর এলাকায় পা রাখতে পারে না কোনো মিছিল মিটিং সভা সমাবেশ অটরে করতে পারে না ফেসবুকে দেখা যায় উনি জেলা বিএনপির মিটিং করেন রাজশাহীতে উনি মিটিং করেন পাবনাতে বাট নাটোরে তিনি কোনো কর্মসূচি করতে পারেন না কারণ আজ সে জনগণ থেকে বিচ্ছিন্ন আর নাটরে সন্ত্রাস হয় না মাননীয় স্পিকার আর মাননীয় স্পিকার চাঁদাবাজি হয় না ছিনতাই হয় না কোনো বোমে শব্দ পাওয়া যায় না খুন জখম হয় না মাননীয় স্পিকার আজ মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে নাটরকে একটি শান্তির জনমতে পরিণত করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মহান মুক্তিযুদ্ধের পরবর্তী বহু সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল উনিশশো একাত্তর সালে পরবর্তী একটু এক মিনিট শেষ করবেন মধ্যপতি অনেক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মাননীয় স্পিকার আমি এই চার বছর মাস মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেছি আজকে সারা দিনের সকল সময় যদি আমাকে দেন বলে শেষ করা যাবে না সেই দিকে আমি যাব না মাননীয় স্পিকার আমি শুধু আপনার সামনে বলতে চাই আমার কিছু দাবির কথা রয়েছে সে দাবিগুলা আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার আমার নাটোর সদর উপজেলা আঠারোশো অষ্ট চুরাশি সালে প্রতিষ্ঠিত মহাজা জেন উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নাটোর মহাজা নাটোর উত্তরা গণভবন সংলগ্ন দীঘাপতি এমকে কলেজ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার নবগঠিত উপজেলা উপজেলায় পিপুলিউডনে হাল বিলের নবনা নয়নাভিরাম সৌন্দর্য লালন করার নিমিত্তে যাকে মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করা হয় সেখানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার নাটক শিশুদের বিনোদনের জন্য কেমন কোনো জায়গা না থাকায় সেখানে আধুনিক শিশু পার্কের জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এক মিনিট শেষ করবেন জি মাননীয় স্পিকার আসলে অনেক কথা রয়েছে এত অল্প সময় কথা বলে শেষ করা যায় না মাননীয় স্পিকার আমি আমি আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকার নাটোর সদরের সমস্ত জনগণকে ধন্যবাদ জানাতে চাই যারা সব সময় সুখে দুঃখে আপদ বিপদে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে পরিশেষে রবীন্দ্রনাথ কবিতায় কয়েকটি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করবো প্রভাত সূর্য এসেছে রুদ্ধ সাথে দুঃখের সাথে তোমার তুর্য বাদে অরুম নিজেলা চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমাদের হোক জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য